ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মাঝে এবার ইরান তাদের অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ মিসাইলের জানান দিল। ইরান জানায় শব্দের চেয়ে দ্রুত গতির এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে তেহরান। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি তেহরানের। এটি যে কোনো আকাশ প্রতিরক্ষা বিশেষ করে ইসরায়েলের আয়রন রুম ভেদ করে শত্রু নিশানা গুড়িয়ে ধ্বংস করে দিতে সক্ষম এই সুপারসনিক ক্রুজ মিসাইল। ইরানের এই সক্ষমতাকে দেশটির প্রতিরক্ষা খাতের নতুন অর্জন বলে আখ্যা দিয়ে বলছে ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত দিকের খুঁটিনাটি পরীক্ষা চালাচ্ছে তারা। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের চলমান উত্তেজনার মধ্যেই এই খবর দিল দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সুপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে শত্রুপক্ষের যে কোনো হামলার জবাব দিতে অল্প সময় ব্যয় হবে বলে দাবি ইরানের। তবে ক্ষেপণাস্ত্র তৈরির পরীক্ষা কবে শেষ হবে তা নিয়ে তেমন কিছু জানায়নি দেশটি। ইরানের বেশ কয়েক ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে দেশটির কোনো ক্রুজ ক্ষেপণাস্ত্রই শব্দের চেয়ে দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নয়। যেসব ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ গতি নিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম সেগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। গত জুন মাসের প্রথম দিকেই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জনসম্মুখে আনে ইরান। তবে এই ক্ষেপণাস্ত্র রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন নৌবাহিনী ও যুদ্ধযান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তেহরান ও ওয়াশিংটনের উত্তেজনার মধ্যে দুটি যুদ্ধজাহাজে করে লোহিত সাগরে 3,000-এর বেশি সেনা সদস্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তারা ইরানের বিরুদ্ধে জাহাজ আটকের অভিযোগ তুলে সেনাদের পাঠায়। এর মাধ্যমে উপসাগরীয় পথে সামরিক শক্তি জোরদার করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য থেকে বিশ্বব্যাপী তেল ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ রুট এটি। তবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। এরপরই শব্দের চেয়ে দ্রুত গতির ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা জানাল তেহরান। বিশ্লেষকরা বলছেন সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের কারণে ইরানি জাহাজ আটকের সম্ভাবনা থাকায় নতুন এই ক্ষেপণাস্ত্র দিয়ে নিজেদের শক্তিমত্তার ব্যাপারে জানান দিতে চায় ইরান। এদিকে ইসরায়েল গাজায় যে পরিমাণ পাশবিকতা চালাচ্ছে এবং সাধারণ ফিলিস্তিনিদের উপর বোমা হামলা করে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে হামাস এবং ফিলিস্তিনি জনগণের পাশে আছে বলে হুঁশিয়ারি দেয় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে তাতে যে কোনো সময় ফ্রন্টলাইনে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে পারে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। তার মানে ইরান সরাসরি যুদ্ধ না করলেও হামাসের সাথে হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করবে ইরান। একথা সবাই জানে, হিজবুল্লাহ ইরানের তৈরি লেবানন ভিত্তিক সশস্ত্র বাহিনী। হিজবুল্লাহকে ইরান অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি, মিসাইল, ট্যাঙ্ক, ড্রোন এবং নানা ধরনের সমরাস্ত্র দিয়ে তাদের মতো গড়ে তুলেছে। এই হিজবুল্লাহকে পশ্চিমা বিশ্বের অনেক দেশ যুদ্ধে জড়িত হতে নিষেধ করে আসছে। কিন্তু হিজবুল্লাহ প্রধান এক ঘোষণায় হুঁশিয়ারি করেন, ইসরায়েল যদি গাজায় স্থল অভিযান শুরু করে তাহলে তারাও এক মুহূর্তে দেরি করবে না। আর ইসরায়েল ভালো করে এটা জানে হিজবুল্লাহ কী এবং কতখানি নাচাতে পারবে ইসরায়েলকে। 2006 সালে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের 34 দিনের যুদ্ধে ইসরায়েল বহু ক্ষতির সম্মুখীন হয়েছিল। তখন থেকেই ইসরায়েল তার নিরাপত্তা আর অস্তিত্ব ধরে রাখতে সীমানা প্রাচীর 5 স্তরের প্রতিরক্ষা জাল তৈরি করেছে। 2006 থেকে 2023 সাল এই দীর্ঘ 17 বছরে হিজবুল্লাহর প্রতিরক্ষা আর অস্ত্র সরঞ্জামের দিক থেকে অনেক দূর এগিয়েছে। কী নেই হিজবুল্লাহর হাতে? প্রায় সব রকম অস্ত্রই আছে হিজবুল্লাহর হাতে। ইরান যে সকল অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে তার প্রায় সব ধরনের অস্ত্রই হিজবুল্লাহর হাতে আছে। তাই হিজবুল্লাহকে ইসরায়েল চরম মাত্রায় ভয় পায়। এক হামাসের আতঙ্কেই 60,000 ইহুদি দেশ ছেড়ে পালিয়েছে। আর এখন যদি হামাসের সাথে এক হয়ে হিজবুল্লাহ যুদ্ধে অংশ নেয় তাহলে দেখার বিষয় ইসরায়েল কত পরিমাণ ফিরিয়ে রাখতে পারে তাদের অস্তিত্ব।